এই তো সেদিন দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট আলেহান্দ্রো দোমিনিগেজ মেসিকে বিশ্ব ফুটবলের শাসক ঘোষণা করেছেন। কিন্তু এই শাসক যে নতুন কোনো শাসক নয়, নতুন কোনো সাম্রাজ্য জয় করেননি। এই শাসক যে ফুটবল নামক রাজ্যে এক দশক ধরে শাসন করে যাচ্ছে, প্রতিনিয়ত নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। রেকর্ড ভাঙা ও গড়া যেন তার কাজ, ভক্তদের সমর্থন আর ভালোবাসায় সিক্ত হন সবসময়। কিন্তু মাঝে মাঝে কিছু মানুষের রোষানলেও পড়েন তিনি। ক্যাম্প নুয়ে কোপা দেল রেতে মুখোমুখি বার্সা রিয়াল, তখন সবে ক্লাসিকোর 10 মিনিট খেলা পেরিয়েছে। বল দখল থেকে শুরু করে আক্রমণে বেশ দাপট দেখাচ্ছে বার্সা। এমন সময় দর্শক সারি থেকে উঠে আসে মেসি মেসি ধ্বনি, একটু পরেই সেটা ছড়িয়ে পড়ে পুরো গ্যালারি জুড়ে। সাবেক ক্লাবে যখন সমর্থকদের সীমাহীন ভালোবাসায় সিক্ত মেসি, বর্তমান ক্লাবে ঘুরছে ঠিক তার উল্টো ঘটনা। পিএসজির হয়ে খেলতে নেমে এখন পর্যন্ত বেশ কয়েকবার সমর্থকদের দুয়োধ্বনি শুনতে হয়েছে আর্জেন্টাইন মহাতারকাকে। বার্সেলোনার সঙ্গে দীর্ঘ 21 বছরের সম্পর্ক চুকিয়ে মেসি যখন প্যারিসে ফিরলেন, যতদূর চোখ যায় মানুষ আর মানুষ। বিমানবন্দর থেকে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেসে যেন মেসি মেসি রব উঠেছিল। আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে অভ্যর্থনা জানাতে সম্ভাব্য সবকিছুই করেছে তারা। তবে মুদ্রোর উল্টোপিঠও দেখতে বেশি সময় লাগেনি। যতদিন যাচ্ছে পিএসজির সমর্থকদের সঙ্গে সম্পর্ক ততই খারাপ হচ্ছে। প্যারিস জায়ান্টসদের ব্যর্থতার একতরফাভাবে দায়ী করা হচ্ছে আর্জেন্টাইন মহাতারকাকে। লিওর বিপক্ষে ঘরের মাঠে 1-0 গোলে হারের পর পিএসজির সমর্থকদের কাছ থেকে দুয়ো শুনতে হয়েছিল লিওনেল মেসিকে। আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো এই মহাতারকার সঙ্গে এমন আচরণ মানতে পারেনি অনেকেই। থিয়েরি ওরির মতো ফুটবলাররা এমন আচরণের কঠোর সমালোচনা করেছেন। এমনকি বার্সেলোনার সমর্থকদের অনেকে মেসিকে পিএসজি ছেড়ে বার্সায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন। ঘরের মাঠে নিজেদের সমর্থকদের কাছ থেকে দুয়ো শোনার বিষয়টি নিশ্চিতভাবে মানতে পারেনি মেসিও। গতকাল রাতে সেই অপমানের জবাব মেসি দিয়েছেন। ইউরোপে খেলা ফুটবলারদের মধ্যে ক্লাব ফুটবলে সর্বোচ্চ গোল করা খেলোয়াড় এখন মেসি। বার্সেলোনার সাবেক এই তারকার গোল সংখ্যা 702। গোলগুলো মেসি করেছেন 846 ম্যাচ খেলে। আর এই মাইল ফলক স্পর্শ করার পথে তিনি একটি রেকর্ডে ছাড়িয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদোকে। পর্তুগিজ মহাতারকা রোনালদো ইউরোপের ফুটবলে গোল সংখ্যা 701। গোলগুলো করতে রোনালদোকে খেলতে হয়েছে 949টি ম্যাচ। ইউরোপ ছেড়ে সৌদি আরবে চলে যাওয়ায় মেসিকে ছাড়িয়ে যাওয়ার আপাতত কোনো সুযোগ নেই রোনালদোর সামনে। একই রাতে মেসি আরেকটি মাইল ফলক ছুঁয়েছে। নিসের বিপক্ষে মাঠে নামার আগ পর্যন্ত ক্লাব ফুটবলে মেসির গোলের অবদানের সংখ্যা ছিল 998টি। কাল নিজে গোল করে প্রথমে সেটিকে 999 নিয়ে যাওয়ার পর রামোসকে দিয়ে একটি গোল করিয়ে স্পর্শ করেছেন 1000 গোলের মাইল ফলক। ক্লাবের হয়ে মেসির গোল সংখ্যা 702 এবং অ্যাসিস্ট 298টি। পিএসজি সমর্থকরা হয়তো ফুটবলের রাজপুত্র মেসিকে পেয়েও তার যথাযথ মর্যাদা দিতে পারেনি। তাই মেসি ভক্তদের চাওয়া, মেসি পিএসজি ছেড়ে নতুন কোনো ক্লাবে আসুক। মেসি মেসি জয় জয়কার হোক সর্বত্র।